সমস্ত বাংলাদেশ দণ্ডবিধি চারমন পাল দ্বারা মোতাবেক পাত্র মামলার রায় শুনানির জন্য আদালত বসিতেছে। এই আদালতের কার্যক্রম শুরু করার জন্য উকিল জামাইদেরকে আদেশ করছি। মহামান্য আদালত, আমি অ্যাডভোকেট মোহাম্মদ এনায়েত করিম খান মোহাম্মদ বুদাইলি চৌধুরী শেখ বাপের ত্যাজ্য পুতুরে এন্ড দুলাবার শালা, এ আমার উকালতনামা আদালতে। মহামান্য আদালত, মামলার শুনানির অনুমতি ধানের জন্য আপনাকে দিলাম মুঠি মুঠি ইউরিয়া। মামলার মূল শুনানির পূর্বে আমার কিছু কথা। পশ্চিমে আছেন সাক্ষীগণ, দক্ষিণে আছেন মহামান্য আদালতের মূর্তির মতো বিচারপতি, আমার উত্তরে জন আমার বিজ্ঞ উকিল ভাইকে নির্দেশ করছি মহামান্য আদালত। মহামান্য আদালত, আমি অ্যাডভোকেট খেদ্দারা চৌধুরী, এই আমার ওকালতনামা পেশ করলাম। মহামান্য আদালত, যদি আদালতের শুরুতেই হয় গলত, তবে আমরা উকিল হলেও জনগণ বলবে বলত, কারণ আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু আদালতকে অপমান করে তিরস্কৃত করে একটা ট্যানারিখানা বানিয়ে সে মহান বিচারপতিকে মুঠি মুঠি ইউরিয়া সার দিল। আবার ওই মূল্যবান কথা না বলে উনি উত্তর দক্ষিণ গণনা করতে শুরু করেছেন, তাই ওনার ওই কথার দুর্গন্ধে আমার শারীরিক অবস্থা খারাপ হতে চলেছে। আমি ওই দিক মূল শুনানি শুরু করা হোক। মহামান্য আদালত, আদালতের শুরুতে সেই মান্য গণ্য জঘন্য ভয়ঙ্কর আসামিকে আদালতে হাজির ও তাকে কিছু প্রশ্ন করার জন্য মহামান্য আদালতের কাছে আমি অনুমতি প্রার্থনা করছি। পড়ার অনুমতি দেওয়া গেল, কার্যক্রম স্টার্ট করুন। সারা জীবন অনুমতি দেওয়া হলো, আজ অনুমতি দেয়া গেল। মহামান্য আদালত, দেয়া গেল কোথায় গেল কিভাবে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমাদের মতো কিছু শিক্ষিত লোকেরাই বাংলা ভাষাটাকে একটা খিচুড়ি ভাষায় পরিণত করে যা কিছু বলি না কেন তাতে অন্য ভাষার মিশ্রণ পরে কষ্টের সাথে সেই অমর ভাষা আন্দোলনের কথা মনে করে। আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য শহীদ হয়েছে, আর 1971 সালে বাঙালিরা লাঠি ছাতা দিয়ে যুদ্ধ করে হাজারো নারী নির্যাতনের বিনিময়ে রক্ষা করেছিল স্বাধীনতা। কিন্তু আজও বাংলার নারীরা পথে ঘাটে হচ্ছে লাঞ্ছিত, করছে অ্যাসিডের শিকার, আর মানুষ শুনে কিছু পশুরা বাংলা নারীকে করছে ইফতিজি। বাস্তব হচ্ছে আমার সামনে দাঁড়ানো এই আসামি ইদুমিয়া। অবজেকশন মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু আদালতকে একটা যাত্রাপালা বানিয়ে ফেলেছেন মহামান্য আদালত, এতে আদালতের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে। মহামান্য আদালত, আমার বিজ্ঞ বন্ধুর দাদা হাটে বাজারে এই ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, হাড় পোকা মারেন, অথবা হাড়ের ব্যথা, মাজার ব্যথা, কোমরের ব্যথা থাকবে না, হস্তদাতুর একটা আংটি আপনি ধারণ করেন না। আমার প্রতিপক্ষ বন্ধুর দাদা এই ধরনের হকারি ব্যবসা ট্যাবসা করতেন মনে হয়। এই এই দেখ, এই যে থামার মানে চাবা ছিঁড়া হলে আপনাদের এই অযুক্তিগত তর্কের কারণে কিন্তু আদালত মুলতুবি ঘোষণা করব। আপনারা মূল শুনানিতে ফিরে যান। মহামান্য আদালত, সকল শুনানি ও সাক্ষীগণদের সাক্ষ্যদানের পরিপ্রেক্ষিতে এটাই প্রতীয়মান হয় যে কাঠগড়ায় দাঁড়ানো এই আসামি শুনানি হত্যাকাণ্ডের মূল আসামি, কারণ মামলার নথিপত্রে যা জানা যায় তাতে উল্লেখ আছে উক্ত আসামি সুনালিকে বিয়ে করার কথা বলে তার সাথে প্রেমের এক নিবিড় সম্পর্ক গড়ে তোলেন মহামান্য আদালত, এবং তাকে নানান ছল ছাতুরির মায়াজালে আটকে তাকে দিনের পর দিন ধর্ষণ করে। বাড়ির নামা জমিন,
তার মধ্যে যৌবন সাল বাম্পার ফলন সোনালি এক পর্যায়ে 13 মাসের গর্ভবতী হয়ে পড়েন মহামান্য আদালত এবং সোনালি এই আসামিকে বিয়ে করার চাপ সৃষ্টি করলে উক্ত আসামি বিয়ে করার কথা বলে সোনালিকে একটি আবাসিক হোটেলে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন এবং সোনালির উন্না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যান তাকে মোবাইল ট্যাকিং এর মাধ্যমে গ্রেপ্তার করা হয় মহামান্য আদালত এই মামলার আরো যাবতীয় বর্ণনা অত্র আদালতের কাছে প্রস্তুত করলাম বাংলাদেশ দণ্ডবিধি 599 ইঞ্চি ধারা মোতাবেক এই আসামিকে 3 দিন 6 ঘন্টা 61 সেকেন্ড ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মহামান্য আদালতকে নির্দেশ করছি ইংরেজিতে একটা কথা আছে ইঁদুর ফ্যাশন ইজ দা বগর বগর অবে লস কথা শিক্ষাই জাতির মেরুদণ্ড আমার প্রতিপক্ষ বন্ধুর কথা শুনে মনে হয় তিনি কোনোদিন স্কুলের বারান্দায় যাননি যেহেতু স্কুলের বারান্দায় যাননি সেই ধরনের কথা বলতেই পারেন আমার মক্কেল ইদু মিয়ার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা মানুহাট ষড়যন্ত্রমূলক নাটক ইওর রানার তাই আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য পুনরায় সাক্ষীকে হাজির করার জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি মহামান্য আদালত সাক্ষীকে হাজির করা হোক এই আদালতে 1 নম্বর সাক্ষী হাজির বলুন যাহা বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বলিব 70 ছাড়া 70 ছাড়া 80 বলিব না 90 বলিব না আচ্ছা আপনি তো সোনালির বাবা তাই না ও আচ্ছা থামান 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 ঘটনা যেদিন ঘটে সেদিন সোনালি কোথায় ছিল কিভাবে মারা গেল তা মহামান্য আদালতের কাছে একটু খুলে বলুন বলুন কোন ভয় নেই বলুন হ্যাঁ বলুন থামেন কানবেন না থামেন 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 মহামান্য আদালত সোনালির বাবা মেয়ে হারানোর শোকে অনেকটা মর্মাহত ইমোশনাল হয়ে পড়েছেন তাই তাকে আজকের মধ্যে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হোক এবং এই মামলার দ্বিতীয় সাক্ষীকে হাজির করার জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেয়া গেল এই আদালতে 2 নম্বর সাক্ষী হাজির বলুন যাহা বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বলিব 70 বই 70 বই মিথ্যা বলিব না মিথ্যা বলিব না আচ্ছা আপনি তো সোনালির বান্ধবী তাই না জি আচ্ছা ঘটনার দিন সোনালির সাথে আপনার কোথায় দেখা হয়েছিল কিভাবে দেখা হয়েছিল বা কেন দেখা হয়েছিল মহামান্য আদালতের কাছে তা একটু খুলে বলুন মহামান্য আদালত আমি একজন নারী হয়ে আরেকজন নারীর নামে মিথ্যা অপবাদ দিতে পারবো না কারণ যেদিন সোনালি মারা যায় আমি এবং ইদু মিয়া একসাথে দুজনে মধুসন্ধ্যা হলে মন গড়া ছবি দেখতে গিয়েছিলাম ইনজেকশন মহামান্য আদালত আমি এই সাক্ষীকে কিছু জেরা করতে চাই আমাকে করার জন্য অনুমতি দেওয়া হোক অবজেকশন মহামান্য আদালত কেউ তো আমি সাক্ষীকে জেরা করছি আমার প্রতিপক্ষ বন্ধুর ভগর ভগর বন্ধ করা হোক মহামান্য আদালত এই দেখ এই দেখ তোর কোন সিম ঠিকানা আরো ভরে আলাই দিমু এই দেখ এই দেখ কুইতা কথা কবি না কইলাম এই কুইতা কথা না তুই আমার আই ওয়ার্ডার ওয়ার্ডার করে তো কত করতে গিয়ে 200 টাকা বেশি এই তুই তুই কি 200 টাকা বেশি তাই তুই 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 কর গান গাম গা জায়গা তুই জায়গা তুই কর গান গা আচ্ছা অনুমতি দেয়া থ্যাংক ইউ মহামান্য আদালত মে সুন্দরী আপনার সাথে ইদু মিয়ার কিসের তো মেলামেশা আপনার ঘরে কি এই সুগার বয় নাই আচ্ছা না থাকলো ছবি দেখার শেষে বাকি সময়টুকু আপনি আই মিন আপনারা দুজন একসাথে কাটিয়েছেন হ্যাঁ একসাথে কাটিয়েছিলাম দিস কারেন্ট ইজ দা পয়েন্ট মহামান্য আদালত কাট করাই দাঁড়ানো এই সাক্ষীও সোনালিকে দর্শন করেছে এই যুক্তিটাকে আপনি প্যাকেট করুন কথা
এবং নাম আর উকিল যা শিখাই দিছে আমি তাই করব। এটা কইও না, মহামান্য আদালত, মিথ্যা বানোয়াট কথা বলে আমার সাক্ষীকে অপমান করা হচ্ছে। আমার বুঝতে কষ্ট হচ্ছে এটা আদালত না সাক্ষী হওয়ার খেসারত। দিস কারেন্ট ইজ দা পয়েন্ট মহামান্য আদালত। আমার বিজ্ঞ বন্ধু যদি মনে করে থাকেন সাক্ষী হওয়ার খেসারত, তবে তার অনুমান ঠিক আছে। কেননা আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে যাবে যে কান করায় দাঁড়ান এই সাক্ষী এবং আসামি ইদুমিয়া দুজনেই সোনালীকে হত্যা করেছেন মহামান্য আদালত। এই সমস্ত ফালতু কথা যদি আমার বিজ্ঞ বন্ধু বন্ধ না করে তাহলে তাকে কিন্তু আমি ওকালিত করে একেবারে শিখিয়ে দিব মহামান্য আদালত। অবজেকশন ইউনিয়ন, উনি কি শিখাবেন আমাকে? উনি তো নিজেই ভালো করে কথা বলতে শিখেন নাই। আদালত কি ওনার কথাই চলে? আদালত চলে আমার কথাই, কেননা আমি জজ সাহেবের বোন বিয়ে করছি, সেহেতু জজ সাহেব আমার আত্মীয় লাগে। আমার মক্কেল সম্পূর্ণটাই নির্দোষ। আমার মক্কেলের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার মক্কেলের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার মক্কেলের চরিত্র ফুলের মতো পবিত্র। মহামান্য আদালত, আমার মক্কেল সম্পূর্ণটাই নির্দোষ, তাই তাকে বেকসুর খালাস দেওয়া হোক। আমার প্রতিপক্ষ সিনিয়র অ্যাডভোকেট সাহেবের কথাই মনে হয় উনি বাতাস দিয়ে কোন দুর্গন্ধ ঠেকার চেষ্টা করছে। আমার মনে হয় উনি এই মামলা লড়ার জন্য বিবাদী পক্ষের কাছ থেকে এমন কোন অনুদান গ্রহণ করেছেন যা দিয়ে ওনার ওই একটা উল মডেল লেডি হুন্ডা কিনেছেন। নইলে যে ব্যক্তি আদালত আসে মহামান্য আদালত, আর এই হুন্ডা কেনার যোগানদাতা কে? অবজেকশন মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু কেন বারবার আমার ব্যক্তিগত বিষয়কে উপস্থাপন করছেন? আমি বাপের লক্ষ লক্ষ টাকা খরচ করে সেজন্য কি আমি কিছু পেতে পারি না? হ্যাঁ, আসলে ময়লা খায় সব মাছেই নাম হয় গাইদা মাছ। উনি কি ওকে হাত দিয়ে বলতে পারবেন কারো কাছ থেকে কোনোদিন কোনো অনুদান নেননি? হ্যাঁ, মহামান্য আদালত, এই ফালতু মামলার মুলতুবি ঘোষণা করা হোক। আমার কাজ আছে এই মামলা শেষ করে ওর জন্য মার্কেটিং করবার জানাই। আদালত, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু কেন ওকালতি পাস করেছেন তা ইতিমধ্যে আমাদের মাঝে পরিষ্কার ভাষায় বলে গেছে। বাপের লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ওকালতি পাস করে সাধারণ মানুষের জীবন নিয়ে আইনি খেলায় মেতে উঠে জানি না কত মায়ের বুক কত বোনের বুক খালি করেছে তা উনি ভালো করে জানেন। একজন উকিলের দায়িত্ব থাকে কোন আসামিকে দোষী বা নির্দোষ প্রমাণ করার, অথচ আমার বিজ্ঞ বন্ধুর মতো হাজারো দুর্নীতিবাজ আইনের লোকদের কারণে বাংলার ঘরে ঘরে জন্ম নিচ্ছে সন্ত্রাস, প্রতিদিন লাঞ্ছিত হচ্ছে অসহায় নারী জাত, তাদের কারণে নারীরা ধর্ষিতা হয়েও বিচার পায় না, মনের দুঃখ ঘুচানোর জন্য আত্মহত্যা করে, নয়তো বা পতিত হয়ে সমাজে নিকৃষ্ট লোকেদের ভোগের সামগ্রী হয়ে বেঁচে থাকে মহামান্য আদালত। যাই হোক, আমি আর ওনার গুণগানের কবিতা বলতে চাই না মহামান্য আদালত। আমি এই সাক্ষী এবং আসামিকে মোকাবেলা করে দুজনকে কিছু প্রশ্ন করতে চাই, আমাকে অনুমতি দেয়া হোক। মিলাক, অনুমতি দেয়া হলো, থ্যাংক ইউ। এই মামলার আনিত অভিযোগপত্রে প্রমাণিত হয় আপনি সোনালীকে নির্মমভাবে হত্যা করেছেন। কেন এই হত্যাকাণ্ড ঘটালেন বলুন, সত্য করে বলুন। আপনার এত কিছু কইব দেওয়ার মতো আর আমার সময় নাই, আপনাদের এই যাত্রা মেলা তাড়াতাড়ি বন্ধ করুন। আমার কিন্তু বাড়িতে খুব রেগে হয়েছে, আমার এক্ষুনি যাইতে হইব, না গেলে আমারে পাঠিয়ে ফেলাই দিব। তুই দেখিব কত গাছ কে আমার খরচু করে যাত্রা করবার আছি, নাটক শেষ না করে গেলে পরিচালক মারবো না? তাই তুই জানা আমার বউ যে জেরের জেরে আবার বকা বকা করবো। বন্দি করে তুমি
জিগা তোর কথা যাত্রা করবার আইয়া মাঞ্জের বউ আর কি খাইয়া